হাই গাইস, সালাম আলাইকুম। আমি মাগরিবের পর এখন খানা খাইতে আসলাম। তো এখন খানা খাইতে যে আসলাম, আমার তরকারি আছে, রুটি আছে, ওগুলোকে কোনো রকম গরম করে নিয়ে আপাতত খাই। আমাকে আবার ডিউটিতে চলে যাইতে হবে, আর একটু কথা বলতে হবে। একটু বাবার জীবন যে আমরা কত কষ্ট করে, এই যে আমার পিছনে যে দেখতেছেন অসুস্থ, ডিউটি করতে পারে না, বাড়িতে কথা বলতেছে, তার কাছে টাকা নাই, পয়সা নাই, ডিউটি কি ডিউটি আজকে বন্ধ করে দিয়েছে অসুস্থতার কারণে, বাড়িতে টেনশন করতেছে, বেতন যা পাইছে বেতনের টাকা দেশে পাঠাই দিছে, এখন তার কাছে আপাতত কোনো টাকা পয়সা নাই, কারণ আমরা সবাই এখন খালি একরকম কান্নাকাটি করি। কথাটা বলতেছে বাড়িতে, তার কার সাথে করতেছে বলতে পারে না, তার ওয়াইফের সাথে না তারা এখন কারোর সাথে কথা বলতেছে। তো এটাই হলো যে বাস্তব, আর এটাই হলো সত্য। তো কী করব, করার মতো তো কিছু নেই। আমরা যে প্রবাসের জীবন, যে আমি যে এরকম তা নয়, আমার মতন এরকম হাজার হাজার প্রবাসী আছে, এরকম কষ্ট করে থাকতে হচ্ছে। এরকম আমরা নিজেরা চা বানাই, নিজেরা সব কিছু করি, নিজেরা সব কিছু করতে হয়, নিজেরা সব কিছু দেখতে হয়, নিজের যত্ন নিজে করতে হয়, আর এটা হলো আমাদের প্রবাসী নাই। আর এইভাবে আমরা বছরের পর বছর আমরা এইভাবে থাকি। তো বাবার জীবন হলো আমাদের একটা কষ্টের জীবন। এই যে এখন আসলাম, কত তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে, এগুলো বাবার মানে হচ্ছে আমার সময়ের জন্য। ঘুরিয়ে গরম করতে হবে, একটু গরম করে নিচ্ছে। আপনারা যারা প্রবাসে আছেন, নিজের প্রতিনিধি দেওয়া যাবেন, কারণ একটা কথা আছে, নিজে বাঁচতে কামাই, জীবনে জামাই। আপনি বাঁচি থাকলে আপনি কামাইতে পারবেন, কিন্তু আপনি মারা গেলে আর কোনো লাভ হবে না। নিজে বাঁচি থাকেন, সব কিছু ঠিক হয়ে যাবে। কালকে আমারে পশু রুটি দুটো দিয়েছিল, এখনো খাওয়া যাবে, সমস্যা নেই, এটা নষ্ট হয়নি। আমি তার জমিদার ঘরের পোড়া না, যে রুটিগুলো পালাই দেব, কোনো মতে খাইয়ে জীবনটা কাটাইতে হবে, দুশের বসে ধরতে হবে। কত বছর আর প্রবাস করবে মানুষ, একজন তো আর কয়েকশো বছর বাঁচে না, মানুষেরা ইয়ে কম, যা কিছু রোজগার করার টুকি টাকি করে তারা তার দেশে চলে যেতে হবে। জীবনটাকে ঘিরে নষ্ট করে তা ভালো, আল্লাহ কবে ব্যবস্থা করবো, কবে আল্লাহ প্রবাসের থেকে বাইর করবে। প্রবাস জীবন হলো শুধু কষ্টের জীবন, এখানে শুধু কষ্ট ছাড়া অন্য কিছু নেই। প্রবাস জীবন কষ্টের জীবন, হারিয়ে দিন। মাস্তাশ বহাদা তিদা হাদা ইগি মাই জি কোয়েস হারারা বাগি হ্যাঁ কি বাগি আল্লাহ
এখন আগে রুমে যাইতে হবে, রুমে গিয়ে সাহ পাতা নিতে হবে। আমি সাহ পাতা আনি, পানি গরম হয়েছে। এখন গরম পানির মধ্যে আমি চাটাগুলো দিয়ে দিচ্ছি, পানি ফুটতে আছে। আগুনটা এত বেশি দরকার নাই, একটু কমে দিলে অসুবিধা নেই, সিদ্ধ হইতে আছে। তারপর হয়ে গেছে, যাক গরম পানির মধ্যে তো পাতা দিলাম, তো এই কারণে এত বেশি টেনশন নেই। আর সাহ পাতা যে টানছি, সাহ পাতাটা ভালো পড়ে না, এটা তো শিকল পর্যন্ত কথা। অন্যান্য স্থানে সাহ পাতাগুলো যেমন বা বাইরের সাহ পাতাগুলো যেমন আমি অল্প একটু পাতা দিলে কিন্তু ঠিক মতো কালারও হয়, ওই রকম গানও আসে, আবার দেখা গেল যে খাওয়ার মধ্যে ওই রকম টেস্টটা পাইতেছি। কিন্তু এই যে আমার পরিবেশ আপনারা দেখছেন, এখানে আমি বসে খানা খাই, আর এটা হলো আমার জামা কাপড় রাখার মতো জায়গা না, আমার আরও কিছু জামা কাপড় এখানে আছে, আর কিছু আলকাসিম ঘুরে যেতেও আছে। এই আমার পরিবেশ, আসরে দাঁত মাঝে ব্রাশ এখানে রাখি, চলে গেলাম কী করবো, তারা আমাকে কিছু নেই। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সকল প্রবাসীকে আল্লাহ ভালো রাখুক, এটাই তোমা কামনা করি। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতু। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আর আমার ভিডিওটা, আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আপনার কাছে যত সোশ্যাল মিডিয়া আছে, এটা আমার প্রবাস সৌদি আরব থেকে আপনার কাছে অনুরোধ, আমার অনুরোধটা অবশ্যই রক্ষা করবেন। আল্লাহ হাফেজ।